আমার বর হলো ঘুম, তো ও ঘুম আসছে, আমি একটু হাতে এখানে। একটু ঈদ মোবারক বলো। হ্যাঁ বলো তো, ঈদ মোবারক, ঈদ মোবারক। তুমি একটু বলো, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ভ্লগস বিডি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের আগের দিন সকাল থেকে মেহেদি দেওয়ার জন্য সবাই আসতেছিল, তো সকাল থেকে একটু কাজে বিজি ছিলাম, এই জন্য বিকেলের দিকে একটু ফ্রি হয়েছি। তো একজনকে দিয়ে দিচ্ছি মেহেদি। আমরা ইফতার করে হলো মেহেদি দেওয়ার জন্য বসে গেছি, তো এখানে হলো আমি মেজো ভাগ্নিকে দিয়ে দিচ্ছি। মানে সকাল থেকে শুরু হয়েছে মেহেদির এরকম, আগে হলো বিয়ের আগে হলো আমাদের বাসায় এরকম লাগতো সিরিয়াল, তো বিয়ের পরে হলো এখানে এসে দেখি এখানেও সিরিয়াল। মানে খ্যাতির বিড়ম্বনা যাকে বলে, মেহেদি দিতে পারি এ কথা কে ছড়াইছে রে? রুবায়া, রুবায়া ছড়াইছে। তো এই যে আমি ওকে দিয়ে দিচ্ছি, দেখি রুকায়া তুমি মেহেদি দিছ। এই যে ছোট ভাগ্নির হাতে একটা সুমায়া দিয়ে দিছে, মানে বড় ভাগ্নি, ওরটাও সুন্দর হয়েছে দেখি একটু। এই যে এটা তো গোল দেওয়া হয়েছে, এটাতে একটু কাবেরি দেওয়া হয়েছে টেস্টের জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি, আর ওইখানে হলো সুমায়া দিয়ে দিচ্ছে। মানে আমাদের মেহেদি উৎসব হচ্ছে আজকে। এখন হলো রাত 10:30 বাজে, তো আমি হলো এখানে রোস্টের মুরগিগুলো ভেজে নিচ্ছি। এখানে 4টা মুরগি রোস্ট করা হবে ইনশাল্লাহ আগামীকাল। তো এই যে ভাজা প্রায় হয়ে গেছে, আর এই কয়টা বাকি আছে। এই তো সবগুলো মুরগি ভাজা শেষ, তো এখন হলো আমি হাতে মেহেদি দেব। এখন হলো রাত 11:15 বাজে, তো হলো আমি মেহেদি দিচ্ছি। যদিও অনেক ক্লান্ত, মানে সবাইকে মেহেদি দিয়ে, তো হলো আসলে মেহেদি ছাড়া মনে হয় না ঈদ। ঈদ এখন অবশ্য ওই ফিলিংসটাও কমে গেছে, ঈদের তেমন একটা ফিলিংস নাই, তো ভাবলাম যে অন্তত মেহেদিটা দেই। এই যে বসে বসে এখন একটু মেহেদি দিচ্ছি, অনেক দিন পর মেহেদি দিচ্ছি। আর আসলে মেহেদির আগে যেমন মেহেদির প্রতি আগ্রহ ছিল, এখন তেমন একটা নেই, তো এই জন্য এখন তেমন ভালো ডিজাইনও পারি না, মানে একদম আনাড়ি হাতের মতো করে মেহেদি দেয় এখন। এই তো আমার মেহেদি দেয়া শেষ, তো পুরো বাড়িতে সবাই ঘুম, 11:30 বাজে, সকাল সকাল উঠতে হবে। তো একদম হাবিজাবি যা আর কি পারছি সিম্পল করে অল্প একটু দেওয়ার ট্রাই করছি। তো আজকে এখানে ভিডিও অফ করবো, ইনশাল্লাহ আগামীকাল সকালে আবার ক্যামেরাটা অন করব। আমার বর হলো ঘুম, তো ও ঘুম আসছে, আমি একটু হাতে এখানে। এমনিতে একটা ডট দিতেছে দুই পাশে, কী ডিজাইন করছে নিজেও জানি না। আর এখানে দুইটা এস, যেহেতু দুইজনের নামেরই ফার্স্ট লেটার এস দিয়ে তাই এস লিখছি, কখন বুঝে এগুলো মেখে ফেলবে। সকালের ঘুম ভাঙলো আর একটা গিফট দিয়ে। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর আকাশ অনেক মেঘ হয়ে আছে। তো সবাইকে বৃষ্টিময় ঈদ মোবারক। যেহেতু ভোর থেকে, মানে 6টা থেকে হলো বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়তেছে, কারেন্ট নাই। তো হলো এখানে শ্যামায় খুব অল্প পরিমাণে জাল দেওয়া হচ্ছে, জাস্ট বাবারা হলো নামাজে যাবে তার জন্য, মানে শ্বশুরবাড়িতে শ্যামায় তেমন একটা কেউ খায় না। এখানে হলো বড় পাতিলে করে হলো শ্যামায়ের জর্দা করছে, তো এটা কমপ্লিট। এখন হলো একটু নারকেল দেবো ওর ভিতরে, সকাল সকাল ঘুম থেকে উঠে এই জামাটা গিফট পাইছি, আমার ফুফু শাশুড়ি হলো বানিয়েই একদম পাঠাইছে। তো হলো এ তো সেই নতুন জামাই পরে নিলাম সকালবেলা, এখনও বৃষ্টি পড়তেছে, কারেন্ট আসে নাই, পানিও শেষ ট্যাঙ্কির, মানে খুবই খারাপ অবস্থা। বাবারা হলো এখন নামাজ পড়তে যাবে, তো এ তো আমার বরের এটা হলো
মানে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা আমার কড়াই টাই দেই, আমার চ্যানেলে অলরেডি আছে। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ঈদগাহে নামাজ হবে না, এর জন্য হলো মসজিদে নামাজ পড়তে যাবে সবাই। এই তো বাবারা হলো নামাজে যাচ্ছে। আচ্ছা আসসালামু আলাইকুম, দোয়া করো। আচ্ছা বাবাটা হলো নাস্তা খেয়ে গেছে, তো হলো আমি এখন খাবো। ওনারা খাওয়ার সময় বারবার একসাথে খাইতে বলছে, বাট হলো আমি একটু গোসলে ছিলাম সেই জন্য একসাথে খাইতে পারি নাই। আজকে তো অনেকগুলো করছি, সবসময় এতগুলো করি না, তো জানি না কেমন হয়েছে আসলে। এখানে হলো মুরগির রোস্টটা হচ্ছে, আর এখানে হলো বড় পাতিলে পায়েস বসানো হয়েছে, মানে চাল, চালটা সিদ্ধের জন্য দেয়া হয়েছে। কি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। হ্যাঁ, এই তোমার দাদি শাশুড়ির নতুন শাড়ি পরে আসছে, নাতির দেওয়া শাড়ি। এই তো সব বাচ্চা কাচ্চা বের হয়েছে। আর হলো এটা হলো গরু, এই গরুটা হলো জবাই করা হবে। গরু নাকি হলো 72,000 টাকা নিছে, মানে এখনকার টাকা অনুযায়ী জিনিস দেখলে মনে হয় না যে ওই দাম, গরু দেখে বোঝাই যাচ্ছে না। বড় ভাগ্নিকে হলো ওর মামা সালামি দিল, আর দুই ভাগ্নি হলো নাই, তো এই তো এটা সামান্য আমার পক্ষ থেকে সালামি, থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ। এই তো আমার হলো দেবর, ওদেরকে হলো আইসক্রিম কিনে দিছে, একটা অবশ্য আমার ভাগ আছে, তো আমি এখন হলো বাহিরে যাব, সেজন্য আমার ভাগটা আপাতত ফ্রিজে রেখে যাচ্ছি, আমার ভাগ যেন থাকে। রাখো, এখন হলো 3টা বাজে, তো আমরা হলো বাইরে যাচ্ছি, বড় অপুরাও ওনারা অলরেডি বের হয়েছে, তো আমি আর আমার বর যাচ্ছি সবার কাছ থেকে সালামি আদায় করা। সে হ্যাঁ, এটা নতুন রাস্তা, তো সবাই এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে। আমরা কোথায় যাচ্ছি এখনও ঠিক না, মানে এমনি মোটরসাইকেল নিয়ে বের হয়েছি, দেখা যাক ওই যাই। আমরা দুইজন এখন হলো মহিমাগঞ্জ বলে আমাদের এদিকে, তো সেইখানে যাচ্ছি। আর এই যাওয়ার পথে রাস্তাটা মাশাআল্লাহ খুব সুন্দর, দিবাসগুলিকে আকাশমণিকা আকাশমণিকা আছে সবগুলো। আমরা মহিমাগঞ্জ এলাকাতে চলে আসছি, তো ওইখানে হলো চিনির কল আছে, আমি ওটা ছেড়ে আসছি, তো এটা ওই এলাকার ভিতরে, এটা হলো সংরক্ষিত এলাকা। এত চিনির কলের, এটা হলো অতিথি ভবন। এতো মহিমাগঞ্জে আসলে ঈদের সময়গুলোতে সবাই বেড়াতে আসে, তো ঈদের দিনে সাধারণত আমার আসা হয়নি, তো অনেক মানুষ, এই যে একদম ছেলে পেলে মেয়ে সবাই ঘুরতে আসছে। তো আমরা হলো রেল স্টেশন থেকে একটু দূরে আসছি, এখানে মনে হচ্ছে একটু মানুষজন কম। তো এই যে আমার বর, এখানে হলো হালকা ম্যাচিং হয়েছি, একটু ঈদ মোবারক বলো। এতো আম্মুর দেয়া হলো সেই শাড়িটা, আগের ব্লগে শেয়ার করছিলাম, তো শাড়িটার কালারটা আসলে ভিডিওতে আসতেছে কিনা জানি না। আমার আর আপুর সেম শাড়ি, আপু আজকে আসবে আমাদের বাড়িতে, তো ও আসলে ও পরার কথা, ইনশাল্লাহ ও আসলে শেয়ার করবো। এই তো একটু বেড়াতে আসছি, আর এখনো মনে হয় কাউকে ঈদ মোবারক বলিনি আমার ব্লগে, তো সবাইকে ঈদ মোবারক, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আশা করছি সবার ঈদটা অনেক ভালো যাবে। রেল লাইনের উপর দিয়ে এরকম হাঁটতে মজাই লাগে, আর হলো রোদ তেমন নাই, বাট হলো তাকানো যাচ্ছে না, মানে হালকা রোদ, কিন্তু চোখ মেলাইতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। বিয়ের পর আমাদের হলো ফার্স্ট ঈদ এটা, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আম্মুরা আসবে, আর হলো আমার ফুফু শাশুদেরকেও আসা, মানে আসতে বলা হয়েছে, আসলে আমাদের এবার ছুটি নাই, এই জন্য তাড়াহুড়ো করে ঈদের দিনে দাওয়াতটা দেওয়া লাগছে। তো রান্না বান্না কিছু কমপ্লিট করে আসছি, তো ভাবছিলাম যে বেরই হতে পারবো না, তবুও যাক একটু অল্প সময়ের জন্য হলেও বের হয়েছি। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কারণ হাতে অল্প সময়, এখন চলে যাব এখান থেকে। তো অনেক মানুষ, আমি এই যে মহিমাগঞ্জ লেখা, এইটাতে অনেকবার আসলেও মানে এই জায়গায় একটা ছবি তোলার শখ, তো আজকে তুলবো ইনশাল্লাহ। এই যে কাল, মানে আজকে সকালেই আমি বারবার শুধু গতকাল বলছি, আজকে সকালে বৃষ্টি হয়েছে, তো একটু পানি, তো দূর থেকেই ছবি তুলতে হবে, কিছু করার নাই। এই যে
এটা হলো রেল স্টেশনের প্ল্যাটফর্ম তো আজকে সময় নাই জন্য আর কি ওই পাশে যেয়ে দেখাইতে পারলাম না এই যে এইটা হলো চিনির কলের এরিয়া এই যে পুরো এরিয়াটা গাছগুলান সুগার মিলস লেখা ছিল মনে হয় ভিডিওতে নিতে পারি নাই বৃষ্টি হয়েছে এই জন্য আরও আবহাওয়াটা সুন্দর গাছপালা পরিষ্কার পরিষ্কার হয়ে আসছে এটা সংরক্ষিত এলাকা এখন অবশ্য মনে হয় মিল বন্ধ না আচ্ছা সম্বন্ধে জাস্ট ঘুরে আনো এই যে ঢুকতে দেয় না এখন তো হলো মিল অফ আছে এখন বর্তমানে এটা হলো রংপুর সুগার মিলস আমাদের উত্তরবঙ্গের বলতে গেলে একটা ঐতিহ্য টাইপ কিন্তু দুঃখজনক বন্ধ তো আমরা এখন চলে যাবো যেহেতু ঢুকতে দেয় না ওর ভেতরে যেও তো লাভ নেই হাতে সময় নেই তো এখন চলে যাচ্ছি টাটা বাই বাই আম্মুরা চলে আসছে তো হলো এখানে একটু নাস্তা যে সময়ের যদ্দা করছিলাম তো সেটা দিলাম তো নাস্তা শেষ করে আমার ফুপু শাশুড়ি এখানে হলো একটা আম মাখা মেখে দিছে তো সেটাও দেয়া হলো আমি আর আপু হলো সেম শাড়ি পরছি তা আমরা তখন সবাই মিলে ফটো সেশন করলাম আবহাওয়া এখন আবার খারাপ হয়েছে তো সন্ধ্যার মতো লাগে আসছে এই যে আমার আর আপুর সেম শাড়ি পুরোটা তো দেখাতে পারতেছি না তো এই নিচটুকুই সবাই দেখুন রামনি একটু ঈদ মোবারক বলো তো বলো তো ঈদ মোবারক ঈদ মোবারক রুকায়া বলো তো ঈদ মোবারক তুমি একটু বলো ঈদ মোবারক আনিবা সুন্দর একটা জামা পরে এসছে এটা কে দিছে বলো খালু দিছে খালু দিছে এই তো রান্না বান্না কমপ্লিট এখন হলো আমাদেরকে খাবার দিব একদম গরম গরম এই তো টেবিলে খাবার সাজানো হয়ে গেছে তো হলো সবাই এখন বসবে তো আমার এক ফুপু শাশুড়ির বাড়ি তো হলো কাছে তো উনিও চলে আসছে আর ফুপু শাশুড়ি আসা বাকি তো উনিও চলে আসবে তো আমি সবাইকে এখন খাবার দিচ্ছি তো এই তো সবাই খাচ্ছে আর হলো ভাগ্নি ওর বাবার সাথে দাঁড়ায় দুষ্টামি করতেছে খাবে আর কি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ